আমেরিকার ব্যস্ত অঙ্গরাজ্য নিউ ইয়র্কের রাস্তা এখন অনেকটাই ভুতুড়ে। রাস্তার চারপাশে ফুল ফুটে আছে, অথচ তা দেখার কোনো মানুষ নেই, এমনকি মানুষকে দেখার মতো মানুষ নেই আর। সবাই যার যার ঘরে, মানুষের বদলে রাস্তা দখল করে আছে অ্যাম্বুলেন্স ও তার বিষণ্ণ সাইরেন। এই অ্যাম্বুলেন্স যারা হাসপাতালে যাচ্ছেন তাদের কেউ কেউ অসুস্থ হয়ে ফিরেও আসছেন, আবার অনেকেই আর আসতে পারছেন না, যাচ্ছেন শেষ গন্তব্যের দিকে। ভয়ঙ্কর করোনা ভাইরাসের কারণেই এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তা 9/11-এ নিহত মানুষের সংখ্যার 4 গুণেরও বেশি। নিউ ইয়র্ক নগরীতে সারা বছরে যত লোক খুন হয়, গড়ে একদিনে তত লোকের মৃত্যু ঘটেছে গত কয়েকদিনে। এসব মৃত্যু শুধু সংখ্যা নয়, আছে নির্দিষ্ট নাম ও পরিচয়ও, আছে তাদের পরিবারেরও গল্প। তেমনি একটি গল্প আছে মোহাম্মদ জাফরেরও, বয়স 56। সেই কাহিনী প্রকাশ করেছে সিএনএন। বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী মোহাম্মদ জাফর পেশায় একজন ইয়েলো ক্যাব চালক ছিলেন, তিনি একজন বাবাও। আমেরিকায় সন্তানদের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করতেই চেষ্টা করেছেন জাফর। তার স্বপ্ন পূরণে এমন কিছু নেই যে তিনি করেননি, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার সহায় হয়নি। সন্তানদের বড় হওয়া আর দেখতে পারবেন না তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, আর সবার মতোই অ্যাম্বুলেন্সে গিয়ে ফিরতে পারেননি। 1 এপ্রিল তার মৃত্যু হয়। ব্রঙ্কসের গানহিল রোডের পাশে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে 3 সন্তানকে এতিম করে দিয়ে শেষ ঠিকানায় পৌঁছে গেছেন জাফর। জাফরের জীবনের গল্পটা আর সবার গল্প থেকে একটু আলাদা। মোহাম্মদ জাফরের স্বপ্নযাত্রার গল্পটি আজ বেদনার হয়ে উঠেছে। যেসব অভিবাসীর ঘাম আর রক্ত ঝরে আমেরিকা মহান হয়ে ওঠার আওয়াজ উঠে, তাদেরই একজন বাংলাদেশি জাফর। নিউ ইয়র্কে যারা থাকেন তাদের অনেকেই হয়তো জাফরকে চিনবেন। হলুদ ক্যাব নিয়ে নগরীর পথে পথে ঘোরেন তিনি। দিনের প্রথম ট্রিপ ধরেন 2nd grade পড়ুয়া মেয়ে সাবিহাকে নিউ ইয়র্কের অন্যতম শীর্ষ ট্রিনিটি স্কুলে নামিয়ে দেওয়ার পর। ম্যানহ্যাটেনের আপার ওয়েস্ট সাইডে এই স্কুল। স্কুল ছুটির সময় আবারও ট্রিপ নেওয়া বন্ধ করেন, সোজা স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে বাসায় পৌঁছে দেন তিনি। ছেলে মেয়েকে শিক্ষিত করতে এমনই প্রাণান্ত চেষ্টা তিনি করতেন। এই ক্যাব চালকের ছেলে মাহতাব শিহাব, বয়স 19 বছর, পড়াশোনা করছেন বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতি ও ইতিহাস দুই বিষয় নিয়ে পড়াশোনা তার। মেয়ে সাবিহাও ভাইয়ের পথে হাঁটছে। যোগাযোগ করা হয় মাহতাব শিহাবের সঙ্গে। তিনি বলেন তার বাবা বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে আমেরিকা এসেছিলেন, গ্রামের নাম উল্লাপাড়া। নিজেও 2 বছর আগে বাবার সঙ্গে দেশে গিয়েছিলেন। তিনি বলেন বাবাকে দেখেছেন সারা জীবন পরিশ্রম করে একদিকে সংসার দেখছেন, অন্যদিকে দেশে স্বজন আর বর্ধিত পরিবারকে সাহায্য করছেন। নিজের জন্য কিছু করেননি তিনি, ভালো কোনো চাকরি করেননি কখনো, ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন, হাড় ভাঙা খাটনি করে সন্তানদের মানুষ করতে চান। জাফরের জীবনে আমেরিকার গল্প শুরু হয় 1991 সালে। ওই বছর তিনি বাংলাদেশ থেকে আমেরিকায় এসে নামেন। শুরুতে তিনি জ্যাকসন হাইটস ও কুইন্সের একটি গিঞ্জি অ্যাপার্টমেন্ট আর সব অভিবাসীদের সঙ্গে থাকতেন। যা আয় হতো সেখান থেকে টাকা জমাতেন, সেই টাকা দেশে পাঠিয়ে দিতেন বাবা মার কাছে। কয়েক বছর পরে টাকা জমিয়ে দেশে ফেরেন, উদ্দেশ্য বিয়ে করা। অতঃপর দেশে মাহমুদা খাতুনকে বিয়ে করেন, সেখানে কিছুদিন সংসারও করেন। পরে নিউ ইয়র্কে আবার আসার আগেই তাদের ঘর আলোকিত করে ছেলে সন্তান আসে, তার নাম মাহবুব রবিন। আবার নিউ ইয়র্কে পাড়ি জমান তিনি। 2000 সালে এলমাস্ট হাসপাতালে জন্ম হয় মাহতাব শিহাবের। এই এলমাস্ট হাসপাতালে এখন করোনা ভাইরাসের গ্রাউন্ড জিরো হিসেবে পরিচিত। মাহতাব শিহাব বলেন বাবা সবসময় চেয়েছেন আমরা যতটুকু সুবিধা পাই তার যেন পরিপূর্ণ ব্যবহার করতে পারি। তিনি চেয়েছেন আমরা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি। শুরুতে ব্রঙ্কসের PS-95-এ জাফরের সন্তানরা পড়াশোনা শুরু করে। পরে তিনি জানতে পারেন নিম্ন আয়ের মানুষদের সন্তানদের ভালো স্কুল পড়াশোনার জন্য প্রিফর প্রিপ নামের একটি সংগঠন সহায়তা করে। অবশেষে সন্তানের জন্য ওই সংগঠনে সহায়তা নেন জাফর। মাহতাব শিহাব 7th grade ভর্তি হলেন ট্রিনিটি স্কুলে। তার ঘনিষ্ঠ সহপাঠী ছিলেন উইল ক্র্যামার, দুজনেই ডিবেট ক্লাবের তুখুর তর্কিক। তিনি বলেন মাহতাব শিহাব খুব ভালো ছেলে, তাকে সবাই পছন্দ করত, খুব মজার ও ক্যারিশম্যাটিক ছেলে তিনি। এই পরিবারের বেদনার গল্প শুরু হয় জাফরের মৃত্যুরও আগে,
2016 সালে ওই বছর মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে মাহতাব শিহাব ও সাবিহার মা মাহমুদার মৃত্যু হয়। শুরু হয় পরিবারটির কষ্টের দিন। মা হারানো দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়ে যান জাফর। ধীরে ধীরে সামলে ওঠার চেষ্টা করেন একাই। এর ঠিক এক বছর পর মাহতাব হার্ভার্ডে ভর্তির সুযোগ পেয়ে যান। ছোট বোন সাবিয়া তখনও ট্রিনিটিতে কিন্ডারগার্টেনে। এত বেদনার মাঝেও আনন্দ আসে তাদের জীবনে, বাবার চাওয়া অনুযায়ী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার পথে। এখনও হয়নি, আর তাতেই আবারও হোঁচট আসে পরিবারে। এভাবে থমকে গেছে তারা। গত মার্চ মাসের শুরুতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে হার্ভার্ডে ছুটি ঘোষণা করা হয়। মাহতাব শিহাব বাড়ি ফিরে আসেন। এর মধ্যেই তার বাবা জাফর সেলফ কোয়ারেন্টাইনে চলে যান। একদিন শুধু অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরিয়েছিলেন নিজের ইউলু ক্যাব চালানোর চাকরিটা আছে কি না নেই তা জানতে। এর কয়েকদিন পরেই তার হালকা জ্বর আসে। এর মধ্যেই শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। সন্তানেরা তাকে নগরীর মেন্টিফিয়ার মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তাকে এক সপ্তাহ ভেন্টিলেশনে রাখা হয়। তার অবস্থার উন্নতিও হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সন্তানদের কাছে জাফরের মৃত্যু সংবাদ আসে। সন্তানদের ছেড়ে মাত্র 56 বছর বয়সে তাকে চলে যেতে হলো। নিউ ইয়র্কে করোনার কবলে প্রাণ হারানোর প্রথম দিকের একজন মোহাম্মদ জাফর। এবারে মা বাবা হারা সন্তানেরা কী করবেন, কীভাবে চলবেন, কে দেবেন তাদের শিক্ষার ব্যয়, সংসারের ব্যয়, এই চিন্তায় পেয়ে বসে মাহতাব ও সাবিহার। বন্ধুরা জেনে যান খবর। এই পরিস্থিতিতেও এগিয়ে আসে অনেকেই। ছোটবেলার বন্ধু উইল ক্রেমার তাদের জন্য তহবিল সংগ্রহে গোল্ড ফার্মি ক্যাম্পেইন চালু করেন। ছোট ও বড় সব অঙ্কের সাহায্য আসা শুরু করে। এ বিষয়ে মাহতাব সিয়া বলেন, নিজ দেশ সহ প্রায় সব কমিউনিটির মানুষ সাহায্য করছেন। বিশেষ করে এগিয়ে এসেছেন ফ্রিপ ফর ফ্রিপ ট্রিনিটি স্কুল ও হার্ভার্ডের শিক্ষার্থীরা। তারা সত্যি ভেবেছেন যে আমরা চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে পড়ে গেছি। ইতিমধ্যে $250,000 তহবিল সংগ্রহ হয়েছে। করোনার এই সময়েও দূর থেকে মানুষ মানুষের কত কাছে আসতে পারে, এটাই তার উৎকৃষ্ট দৃষ্টান্ত। প্রতিবেদনে আরও বলা হয়, জাফরের সন্তানেরা এখন এতিম, তাদের মা বাবার জায়গায় এখন আর কেউ আসবে না। তবু এই মহামারী সময়ে তাদের পাশে অভিবাসীরা দাঁড়িয়েছে। এসব অভিবাসী আমেরিকার স্বপ্নকে বাস্তবায়ন করে আসছে। এটাই মূলত আমেরিকা। আমেরিকান হিসাবে এটাই সবার গর্ব। মাহতাব সিয়াব বলেন, বাবা আমার চেষ্টা ও কাজের ফল দেখে যেতে পারলেন না, এখন আমি ও আমার ভাইকে কিছু একটা করতে হবে, কেরিয়ারের চিন্তা করতে হবে, তবে অবশ্যই তা বাবার দেখানো পথে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।